বাসায় মেয়ে মানুষ নিয়ে এসেছেন? আপনি কি জানেন না যে ব্যাচেলর ঘরে মেয়ে মানুষ আছে আর নিষেধ? আপনি তো আপনার নিয়ম দেখিয়ে দিচ্ছেন। পৃথিবী যে এগিয়ে যাচ্ছে সে ব্যাপারে আপনার খেয়াল আছে? আমার গার্লফ্রেন্ড যদি আসতে চায় আমি কি করব, মানা করব? অবশ্যই মানা করবেন। বাড়ি করেছেন বলে কি পৃথিবী কিনে ফেলেছেন নাকি? এই মাসের মাঝখানে আমাকে বের করে দিচ্ছেন? ব্যাচেলররা কি মানুষ না? এখানে ভদ্র মানুষ বসবাস করে, ভদ্র করে ছেলেদের আবার গার্লফ্রেন্ড থাকে নাকি? আরে কি বলেন এসব, গার্লফ্রেন্ড থাকলে কি অভদ্র হয়ে যায়? অবশ্যই অসভ্য হয়ে যায়। ঘরে মেয়ে মানুষ এনেছেন, ছি 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 ছি, একদম ছি 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 করবেন না। ও একটু কফি খেতে এসেছিল। আর আমি কি বাজে ছেলে নাকি? আমি তো ভালো ছেলে, গুড ব্যাচেলর। আর আমি ওই অসভ্যতা করতে কি আমি গার্লফ্রেন্ড বানিয়েছি নাকি? আমরা তো আমাদের ভালোবাসি। ভালোবাসেন এসব কথা আমি অনেক শুনেছি। ছি 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 ছি, একদম ছি 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 করবেন না। আমারও কিন্তু একদিন বাড়ি হবে, যেদিন আমার বাড়ি হবে সেদিন আমার বাড়ি দিয়ে আপনার বাড়িটাকে এমন এক ধাক্কা দিব না, আপনার বাড়িটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। ভাইজান বাদ দেন, কথা বাড়ায়েন না। এই শহরের বাড়িওয়ালারা এরকমই, ব্যাচেলরদের কষ্ট বুঝতে চায় না। তাড়াতাড়ি করেন, আমার হাতে আবার বেশি সময় নাই। বউ বলছে ফেরার সময় ফাইট ড্রেস নিয়ে যেতে। আস তুমি, এই তুমি, তোমার জন্য আমার সব কিছু শেষ হয়েছে। এখন আমি এই যে ভ্যানে করে আমার জিনিসপত্র নিয়ে ঘুরে ঘুরে বাসা খুঁজি। কেন তুমি জানো না যে আমি ব্যাচেলর থাকি? আমি একটা ব্যাচেলর বাসায় থাকি, তোমার এখানে কেন আসতে হবে? ও হ্যাঁ, তুমি তো শুধু কফি খেয়েছো। আর আমাকে বাড়িওয়ালা কি বললো জানো? ছি 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 ছি। আমার যে কি লজ্জা লাগলো, এখন আমি কি করব, কোথায় যাব? এই এই হ্যালো, এই আজকাল তো খুব কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ, কি ঘটনা কি? হ্যালো হ্যালো, মুখের উপর ফোনটা রেখে দিল, রাখেন তো। আবার ফোন বন্ধ করে দিয়েছে। মন খারাপ করেন না ভাইজান, মেয়ে মানুষের কামই এমন, পান থেকে চুন খুঁজলে সব বন্ধ করে দেয়, কথা বন্ধ, হাসি বন্ধ, দরজা বন্ধ, রান্না বান্না বন্ধ, আদর সোহাগ বন্ধ। হেরা দুনিয়ায় আইসে সব বন্ধ করে দেওয়ার জন্য। তারা যে সবকিছু বন্ধ করে দেয়, আমাদের যে কষ্ট হয় সেটা বোঝে না? পোলা মানুষের কষ্ট বোঝা মেয়ে মানুষের কাম না। এগো কাম হলো সবকিছু বন্ধ করে দেওয়া। তাহলে আমাদের কি করা উচিত? পোলা মানুষের উচিত জঙ্গলে পলায়ে যাওয়া, কিন্তু জঙ্গলে পলায়ে যাওয়ার কোনো উপায় নাই, কারণ জঙ্গলের রাস্তা মেয়ে মানুষ সব বন্ধ করে রাখছে, সব শেষ। ভাইজান পলানোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আপনি তো দেখি ভয়ঙ্কর ভয়াবহ লোক, ভয়াবহ ধরনের কথা বলেন, সব কিছুতে অন্ধকার, কোনো আশার আলো নাই, ভালো কিছু বলা যায় না। সত্য কথা বললে সবাই চোখে অন্ধকারে দেখে। ভাইজান আপনার কি অনেক বেশি দেরি হবে? আমার বউরে ফ্রাইড রাইস দিতে যাইতে হইব, আপনার অনেক বেশি দেরি হইলে আমার আধা ঘন্টা ছুটি দিয়েন, বউরে ফ্রাইড রাইস দিতে যাবো। আসেন।